রোগ নির্ণয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার নির্ধারিত মূল্য তালিকা থাকলেও তা মানছে না বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টার। রোগীর কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। নীতিমালা না থাকা ও 30 বছরেরও বেশি পুরনো আইনের সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ে 1982 সালে একটি অধ্যাদেশ জারি করার পর 1984 সালে একবার হালনাগাদ করা হয়। এরপর 2001 সালে বেসরকারি স্বাস্থ্যসেবা আইনের একটি খসড়া প্রণয়ন করা হলেও তা আলোর মুখ দেখেনি। ফলে 30 বছর আগের প্রণীত অধ্যাদেশের মাধ্যমেই চলছে ডায়াগনস্টিক সেন্টারগুলো। কোনো কোনোটিতে স্বাস্থ্য পরীক্ষার পূর্ণ মূল্য তালিকা দেয়া থাকলেও অধিকাংশ সময়ই তা মানা হয় না বলেও অভিযোগ রোগীদের। আবার মানভেদে একই ধরনের পরীক্ষা নিরীক্ষার মূল্য এক এক হাসপাতালে এক এক রকম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে সিবিসির চার্জ 150 টাকা, ল্যাব এইড ও ইউনাইটেড হাসপাতালে সেই চার্জ যথাক্রমে 450 ও 550 টাকা। সাধারণ মানুষের জন্য এই চার্জ অনেক বেশি বলে জানান রোগীরা। এখানে টেস্টের জন্য আপনি মনে করেন যে 3টা টেস্ট দিয়েছে 3010 টাকা, আর ডাক্তারের বেজে 700 টাকা, এই আপনার 3700 টাকা আমার খরচ হয়েছে। টেস্টের ব্যয় তো এখানে আমাদের নর্মাল সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। একটি দিচ্ছে আপনার রক্তে মানে কিডনিতে কি কোনো সমস্যা আছে কিনা, আর একটা আপনার আইভিও দিচ্ছে 4300 টাকা। অতিরিক্ত চার্জের বিষয়ে ল্যাব এইড হাসপাতালের প্যাথোলজিক্যাল বিভাগের সিনিয়র কনসালটেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার এস এম মাহমুদুল হাসান বলেন, ব্লাড ইউরিন সহ প্যাথোলজিক্যাল বিভিন্ন পরীক্ষার জন্য সর্বাধুনিক অটোমেটিক যন্ত্র আছে তাদের হাসপাতালে। আগের মতো আর ম্যানুয়ালি কিছুই করতে হয় না, এ কারণেই চার্জ বেশি নেওয়া হয়। যেহেতু মেশিনের প্রাইস বেশি এবং যে সমস্ত রিএজেন্ট ইউজ করা হয় তার প্রাইসও বেশি, এই জন্য টেস্টের প্রাইসও বেশি রাখতে হয়েছে আমাদের। তবে প্রতিষ্ঠানগুলোর মানভেদে অবশ্যই সরকার কর্তৃক মূল্য তালিকা নির্ধারিত থাকা উচিত বলে মনে করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। যেটি দাম হওয়া দরকার এই পরীক্ষার মূল্য 200 টাকা, তারা এটির পরীক্ষা নিচ্ছে 500 টাকা। সরকারের এই ব্যাপারেও একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে এইসব পরীক্ষা নিরীক্ষা বেসরকারি হাসপাতালগুলোকে আরও উন্নত করা অত্যন্ত জরুরি। সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব নতুন আইন করে প্রতিষ্ঠানভেদে মূল্য তালিকা তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 100 টাকা